আল্লাহ যে আপনার সাথে ট্রিক্স করে নাই, এটা আপনি বলবেন কিভাবে? আল্লাহ হয়তোবা চাচ্ছে যে কুরআন হাদিস তাদেরকে দিয়ে দিছি, তাদেরকে বলবো তোমরা আমাকে ভয় করে আমার উপর বিশ্বাস করো, কিন্তু আসলে যারা চিন্তা করবে ইন্টেলিজেন্টলি এবং চিন্তা করে বলবে আসলে কোনো প্রমাণ নাই, সলিড প্রমাণ নাই, এই জন্য বিশ্বাস করি নাই, এরাই বড় প্রকৃত সাহসী। এরা আমি তাদেরকে ভয় দেখাইছি, তারপরে তারা ভয় পায় নাই, তারা রিজন প্রমাণ যুক্তি এদের উপর বিশ্বাস করে, মানে এদের উপর ভিত্তি করে আমার অস্তিত্ব মানে নাই। সুতরাং তারাই পুরস্কার পাওয়ার যোগ্য, তারাই আসল পুরস্কার পাওয়ার যোগ্য। কিন্তু যারা বিশ্বাস করছে অন্ধভাবে, তাদেরকে আমি অবশ্যই দুর্যোগে দিব, কারণ তারা আমি ভয় পাই, ভয় পা মানে আমি ভয় পাওয়ার কথা বলছি, তারা ভয় পেয়ে গেছে, তারা কোনো যুক্তি তর্ক করে নাই, তারা কোনো প্রমাণের মানে প্রমাণ খুঁজতে যায় নাই, তারা কোনো ধরনের সাইন্টিফিক এভিডেন্স খুঁজতে যায় নাই। এদেরকে আমি কি জন্য পুরস্কার দিব? এরা তো কোন ধরনের, আমি যে এত ইন্টেলিজেন্ট বিং হয়ে তাদেরকে সৃষ্টি বললাম, তারা এই ইন্টেলিজেন্স কে ইউজ করলো না। ইন্টেলিজেন্স কে ইউজ করছে তারা যারা যুক্তি যুক্তি খুঁজতেছে, যারা প্রমাণ খুঁজতেছে, যারা সায়েন্স দিয়ে প্রমাণ করার চেষ্টা করতেছে আমি আছি কিনা না। এজলাই বলছিলেন না? হ্যাঁ রনিন বলতেছি। রনিন ভাই শুনেন, আপনার একটা কোম্পানি আছে, আপনার কোম্পানিতে 1000 এই চাকরিরত কর্মী আছে, তো 500 চাকরিজীবী আপনার কথা আপনার অনুগত, আর 500 চাকরিজীবী আপনার কথাই অনুগত না হইয়া আপনাকে পোল্ট্রি খাইয়া খাওয়াইয়া আপনার চাকরিটা না করে সে ফালতু কাজ কাম কইরা বেড়ায়। আপনার উদাহরণ মতো এমন দেখা যাচ্ছে আপনি ওই 500 জনকে বেশি টাকা দেবেন, আর যারা আপনার অনুগত হয়ে চাকরি করছে তাদেরকে কোনো টাকাই দেবেন না, তাদেরকে বোকা বলিয়া উল্টো চাকরি থেকে চাকরি উচিত করবেন। ব্যাপার কেমন হয়ে গেল না? না কোম্পানিটা তো আমি দেখতেছি, কোম্পানির যে এই জন্য যুক্তি তর্ক নিয়ে যদি বিস্তারিত করেন তাহলে আপনি বুঝতে পারবেন। যারা ওদেরকে প্রতিদান দেওয়া হবে আর যারা অনুগত তাদেরকে প্রতিদান দেওয়া হবে না। এখন যদি আপনি যদি কথা না বলতে চান তাহলে যুক্তিতর্ক হবে কি? কোম্পানির মালিক আপনার সামনে আছে, সে আপনাকে বলছে যে তোমরা এই কাজটা করো আর ওই এই কাজটা করলে এই বেনিফিট, আর ওই কাজটা করলে আপনার মানে ওই লস হবে। এখন আমি তো অবশ্যই কোম্পানির মালিকের কথা শুনবো, কারণ সে আমার সামনে দাঁড়িয়ে আমাকে অর্ডার দিচ্ছে, কিন্তু আল্লাহ তো আমার সামনে দাঁড়িয়ে আমাকে অর্ডার দিচ্ছে না। আল্লাহর অস্তিত্ব নিয়ে কনফিউশন আছে আমার কাছে, আল্লাহ যেহেতু হাইয়েস্ট ইন্টেলিজেন্ট আমাকে চিন্তা করবে। এটার উত্তর দেন, এটার উত্তর দেন। তিনি ভিজিট করেননি, তাহলে বাকি যে 1800 মাদ্রাসা আছে, 1700 মাদ্রাসা আছে, ওগুলো সবটা ওনার কথা অনুগত চলে না নাকি? ব্যাপার কেমন নয় কি? যেমন আমার এক ভাই, তিনি দুবাইতে চাকরি করে, এই ব্রাজিলিয়ান এক কোম্পানি, সে বলছে আমি গত 10 বছর মানে এই কোম্পানি কে সৃষ্টি করছে সেটা কি আমি জানি? এভিডেন্স কি আছে আমার কাছে? এবং এই কোম্পানির মালিকের পিকচার পর্যন্ত তাদের কাছে আছে, এই কোম্পানির মালিকের পিকচার পর্যন্ত তাদের কাছে আছে, কোম্পানির মালিকের পিকচার সাধারণত কোম্পানির অফিসে থাকে। আমাদের বাসার কনস্ট্রাকশনে যে কাজ করতেছে চট্টগ্রামের তহসিলে একজন কনস্ট্রাকশনের এই কন্ট্রাক্টর কাজ করতেছে, তার এমনও কর্মী আছে যারা কন্ট্রাক্টরকে দেখে নাই। ওই কন্ট্রাক্টরের কত অনুগত কন্ট্রাক্টরকে যারা দেখছে তারা কি প্রমাণ করতে পারবে কন্ট্রাক্টর আছে? অবশ্যই পারবে, তাহলে তো প্রমাণ হয়ে যাচ্ছে। এই জায়গায় তো আমি প্রমাণের জন্য কনফিউশন নাই আমার কাছে, কিন্তু আল্লাহর যে আপনি যে বিশ্বাস করেন আল্লাহর উপর, আমার কথা হচ্ছে যে আপনি অনুগত আর অনুগত হওয়ার না, আপনি যেটা বলেছেন মনে করেন আমি আর আপনি একটা কোম্পানিতে চাকরি করি, কোম্পানির মালিকের অস্তিত্ব নিয়ে আমার কোন প্রমাণ খুঁজতে হবে না তো, কিন্তু আপনি এখন বাজেটাজে বলে যুক্তিতর্ক তো হবে না, আপনি যুক্তিতর্ক করতে হবে। কোম্পানির মালিকের অস্তিত্ব নিয়ে আমার মধ্যে কোনো কনফিউশন নাই,
কোম্পানিতে যারা কাজ করতেছেন তাদের কোন কনফিউশন নাই, কিন্তু আল্লাহর রসিদ নিয়ে আমাদের মাঝে কনফিউশন আছে। কোম্পানির মালিকের প্রমাণ আছে আমার কাছে, কিন্তু আল্লাহর রসিদের পক্ষে কোনো প্রমাণ নাই। এটাই হলো মূল আলোচ্য বিষয়। কিন্তু আপনি যেটা বলছেন সেটা বলতেন আলোচনা যে হয়ে গেছে, আমরা এই জায়গায় আল্লাহর অস্তিত্ব আছে কিনা না সেটা দেখার মানে চেষ্টা করতেছি, সেটা আছে কিনা না। আপনি একটা বিল্ডিং বানাবেন, ইঞ্জিনিয়ার আপনাকে ড্রয়িং দিয়ে দিয়েছে, আপনি ড্রয়িং এর উপরে কাজ করবেন, এখন আপনার বিশ্বাস করতে হবে না যে ইঞ্জিনিয়ার আছে কি নাই। ইঞ্জিনিয়ারের অবশ্যই ইঞ্জিনিয়ারের নাম থাকবে, সে কি কোম্পানি হয়ে কাজ করতেছে এই জায়গায়, তার দক্ষতা কি, সে কোন কলেজ থেকে সে পাস করছে, সব ধরনের ইনফরমেশন তো থাকবে রে ভাই। ইঞ্জিনিয়ারের যেভাবে আমি প্রমাণ পাচ্ছি সেম ভাবে আপনি আল্লাহর রসিদের প্রমাণ দিয়ে দেন, তাহলে তো বোঝা যায়, বেশি তর্ক করার প্রয়োজন নাই এই জায়গায়। আমি যেভাবে ইঞ্জিনিয়ারের একটু সার্চ করলে আমি ইঞ্জিনিয়ার কোন জায়গায় পড়ালেখা করছে, তার বাসা কোথায়, তার বাবা মাকে সে কি, তার রেজাল্ট কি ছিল, তার ইঞ্জিনিয়ারিং দক্ষতা কি, সবগুলো ইনফরমেশন আমি আপনার সামনে 5 মিনিটের মধ্যে এনে দিতে পারবো। এটা এটা অবশ্যই আপনি মেনে নেবেন নিশ্চয়ই, কিন্তু আমি আল্লাহর ক্ষেত্রে সেই জিনিসটা আমি করতে পারতেছি না। আপনার অ্যানালজিটা ফলস, আপনি ইঞ্জিনিয়ার দিয়ে আল্লাহর ক্ষেত্রে আপনি মিলাইতে পারবেন না। তো আল্লাহ ছিল যে বলছে সৃষ্টিকর্তা বলতে হলে আপনাকে সৃষ্টিকর্তা প্রমাণ করতে হবে, তারপর সৃষ্টি বলতে হবে, নাহলে আপনি সৃষ্টি বলতে পারবেন না। বুঝতে পারছেন, আগে তো সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণ করতে হবে আপনাকে। তার মানে পৃথিবীতে যা আছে আপনি আমি আমরা কেউ সৃষ্টি নই, এই তো এটা রূপান্তর, একটা থেকে আরেকটা জিনিস রূপান্তর। যেমন আপনি একটা গাছ কেটে যদি টেবিল তৈরি করেন তাহলে সেটা হবে রূপান্তর, সেটা কোনো সৃষ্টি না। সৃষ্টি হবে যখন আপনি শূন্য জায়গা থেকে কিছু একটা তৈরি করে দিচ্ছেন। ভাই রনেন ভাই, রনেন ভাই, পানার থেকে মানুষের আপনার সাথে আসবো আমি ঋষভ, প্লিজ আপনার সাথে আসবো আমি, আগে এটা শেষ হোক। আপনি যে বলেন রূপান্তর, রূপান্তর রূপান্তর হওয়ার জন্য নিশ্চয় কোন একটা জিনিসের মূল থাকতে হবে, প্রথমত গাছ থাকতে হবে, গাছ থেকে এই টেবিল হতে হবে, টেবিল থেকে এই আবার লাকড়ি হওয়ার জন্য একটি টেবিল থাকতে হবে, সে থেকে লাকড়ি হবে, তাই না? তো লাকড়ি থেকে রূপান্তর হয়ে কয়লা হবে, কয়লা থেকে রূপান্তর হয়ে ছাই হবে, মোট সবকিছুর জন্য প্রথমত একটা গাছ থাকতে হবে, বুঝা গেছে? এখান থেকে বের হবে। এখন আমি আপনি যদি কোথাও থেকে যদি রূপান্তর হই তাহলে আমাদের মূলটা কি তাই? গাছ থাকতে হলে কি থাকতে হবে বলেন তো, আমি যেটা করতেছি এটাকে বলা হয় সক্রেটিক মেথড। আমি যে মেথড অনুসারে আপনাকে প্রশ্ন করবো, আমি আপনাকে যে প্রশ্ন করছি সে প্রশ্নের উত্তর দিলে খুব সুন্দর ভাবে বুঝতে পারবেন যে আমি কোন জায়গায় যাচ্ছি। মাটি থাকার জন্য, মাটি থাকার জন্য কোন জিনিসের প্রয়োজন? আল্লাহর অস্তিত্বের প্রয়োজন মাটি থাকার জন্য। আল্লাহর অস্তিত্ব না, মাটি থাকার জন্য প্রয়োজন একটা প্ল্যানেটের, গ্রহের। আর গ্রহ থাকার জন্য কি প্রয়োজন? উত্তর দিলে আপনি বুঝতে পারবেন আমি কোন জায়গায় যাচ্ছি। আমার আব্বার নাম এটা, তার আব্বার নাম এটা, তার আব্বার নাম এটা, আমি এত কথা না বলে সোজা আদমে চলে গেছি, বুঝছেন? এখন আপনি যদি বলেন গ্রহ থাকার জন্য সৌরজগত প্রয়োজন আছে, সেই জন্য সুপারভার্স ইউনিভার্স এর জন্য প্রয়োজন আছে, মাল্টিভার্স এর প্রয়োজন আছে, আমি এত স্তর পার করছি না। আমার কথা হলো সমস্ত মাল্টিভার্স তৈরি হওয়ার জন্য একজন মানুষের, একজন সত্তর অস্তিত্বের প্রয়োজন আছে। সোজা আকাশ মাল্টিভার্স কাকে বলে বলে মাল্টিভার্স কাকে বলে বলেন তো? মাল্টিভার্স তো আমাদের বিষয় না ভাই, আপনি ওই ওদিকে যাচ্ছেন। আপনি এইমাত্র বলছেন, এইমাত্র বলছেন যে মাল্টিভার্স তৈরি হওয়ার জন্য একজন সৃষ্টিকর্তার প্রয়োজন। আপনি মাল্টিভার্স কাকে বলে জানেন? এ জানলেই কথা বলতেন না।
মাল্টিভার্স কি বলেন তো? ভাই মাল্টিভার্স একটা ইটারনাল প্রসেস বলা হয়। মাল্টিভার্সের কোনো শুরু নাই, মাল্টিভার্সের কোনো শেষ নাই, মাল্টিভার্সের কোনো শুরু হয় নাই। এগুলো আমার ডিপেন্ডেন্ট না, মাল্টিভার্স বুঝতে পারছি বুঝতে মাদানি ভাই, আপনাকে আপনাকে ছোট করতেছি না আমি, আপনাকে আমি ছোট করতেছি না মাদানি ভাই, আপনাকে আপনাকে আমি ছোট করতেছি না। আপনি এই জায়গায় অনেক বড় মিস্টেক করে ফেলছেন আপনাকে কিছু প্রমাণ করতে হবে। সৌরজগৎ মহাকাশ সেটা সবকিছু সম্প্রসারিত হচ্ছে, প্রতিদিন নাকি বড় হচ্ছে, যেটা ওনারা দাবি করছে আর কি। জলবায়ু পরিবর্তন হচ্ছে, দূরে সরে যাওয়ার জন্য এই সমস্ত কাহিনী বলছে না। তোমার তার কথা তিনি এটা বর্ণনা করতে চাচ্ছে যে এই সৌরজগৎ ইউনিভার্স যত কিছু আছে সব কিছু একদিন একদম মেনোসাইটে ছিল, ঠিক ছিল, বড় ধাক্কার ফলে বিস্ফোরণের ফলে আমাদের নলেজ শুরু হয় বিগ ব্যাং থেকে, বিগ ব্যাং তো বুঝেন, বিগ ব্যাং থেকে যেহেতু সবকিছু শুরু, শন কেরল, হিমা আকারনি, হামাদ, অনেক সাইন্টিস্ট আছে যারা বলতেছে আমাদের নলেজ শুরু হয় বিগ ব্যাং থেকে। বিগ ব্যাং শব্দটা একদম সংক্ষিপ্ত তফসিলকরণ, বিগ ব্যাং তত্ত্ব হলো যে চূড়ান্ত একটা বিস্ফোরণ আর কি। আচ্ছা, এই যে আমি আপনাকে একটা বিস্ফোরণ মানে, বিস্ফোরণ মানে আবার বাংলা বললে একটু সমস্যা হয়, বিস্ফোরণ মানে এটা বোমের মতো ফুটে যাওয়া না, এটা শুধু মানে একটা প্লেস থেকে আলাদা হয়ে যাওয়া, সব জিনিস আলাদা করে দেয়া। তবে এটার আগে কি ছিল সেটা হলো হাইপোথিসিসের জায়গায় আছে এই মুহূর্তে। তবে বিগ ব্যাং যে সত্য এটা মোটামুটি থিওরি হিসেবে প্রমাণিত, এটা আমরা বলতে পারি। আপনি আপনি ঘরে আছেন আর বাইরে দেখতে পেলেন আলো আছে, এখন আপনার আপনি হাইপোথিসিস তৈরি করবেন, তখন আলোটা কিসের জন্য? আলোটা হতে পারে যে কোনো জায়গায় আগুন লেগে গেছে এই জন্য আলো তৈরি হয়ে গেছে, বা পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে এই জন্য আলো তৈরি হয়ে গেছে, বা একটা মানে বা সূর্য উঠে গেছে এই জন্য আলো তৈরি হয়েছে, এইভাবে হাইপোথিসিস তৈরি করবেন। তখন আপনি যাবেন বাইরে, বাইরে গিয়ে টেস্ট করবেন জিনিসটাকে, টেস্ট করে দেখলেন যে বাইরে সূর্য আছে, আপনি হাইপোথিসিসটা থিওরিতে পরিণত হবে যে সূর্য আছে, ওইটা একটা থিওরি, এটা প্রমাণিত হলো যে হাইপোথিসিসটা, আপনি যে হাইপোথিসিস দিছিলেন, তিনটা হাইপোথিসিস দিছিলেন যে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে এই জন্য আলো, আর একটা হাইপোথিসিস ছিল যে আপনার ওই আর্মাগেডন হয়ে যাচ্ছে এই জন্য আলো, আর একটা হলো সূর্য সূর্য আসছে এই জন্য আলো। এই বিভিন্ন ধরনের হাইপোথিসিসের মধ্যে টেস্ট করার পর আপনি বুঝতে পারলেন কোনটা সত্য, দেখলে বাইরে গিয়ে যে সূর্য উঠছে এই জন্য হাইপোথিসিসটা প্রমাণিত হয়ে থিওরিতে পরিণত হলো, আপনি থিওরিতে পরিণত হলো, এটা অদ্ভুত না ভাই? এটা সাইন্টিফিক কথা বলতে চাচ্ছি আপনাকে। না না, আমি আপনাকে অদ্ভুত কথা বলছি, সেইভাবে আমরা হাইপোথিসিস কথা, সেইভাবে আমরা আজকে একটু শেষ করি, এটা এটা একটু শেষ করে দেই, একটা সেকেন্ড দেন আমাকে, এটা বলেন বলেন হাইপো, এই এই যে আমরা পৃথিবী এই বিগ ব্যাং পর্যন্ত আমরা গেছি, বিগ ব্যাং এর আগে কি আছে এই মুহূর্তে আমাদের কাছে শুধু হাইপোথিসিস, কোনো থিওরি নেই। এখন যদি আপনি হাইপোথিসিস গুলাকে অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন যদি সাইন্টিফিক রিসার্চ পেপার গুলাকে অ্যানালাইজ করেন জানার জন্য, নলেজ বাড়ানোর জন্য, তাহলে দেখবেন সব হাইপোথিসিস কথা বলে ন্যাচারাল এক্সিস্টেন্সের, প্রকৃতির কথা বলে, কোনো সৃষ্টিকর্তার কথা বলে না। কোনো হাইপোথিসিস আপনি দেখাতে পারবেন না, রিসার্চ পেপার আপনি আমার সামনে দেখাতে পারবেন না যেটা বলতেছে না একজন সৃষ্টিকর্তা ছিল, থাকার সম্ভাবনা আছে এটা বলে কোনো জায়গায় নেই। বেশিরভাগ রিসার্চ পেপার যে যারা কাজ করতেছে এই বিষয়গুলো নিয়ে, যে বিগ ব্যাং কিভাবে হলো, কেন হলো, কি কোন জায়গা থেকে বিগ ব্যাং হলো, সবাই বলতেছে এটা হলো ন্যাচারাল জিনিস, যদিও এটা থিওরি না, এটা হাইপোথিসিস। তাহলে
যেহেতু আল্লাহর পক্ষে কোন ধরনের হাইপোথিস নাই, তারপর আপনি বিশ্বাস করতেছেন, তাহলে এটা আপনার বিশ্বাস অন্ধবিশ্বাস। আমি যদি বলি যে হলে সেই জায়গায় প্রকৃতি ছিল, আমারটা অন্ধবিশ্বাস হবে, কারণ আমার পক্ষে তো প্রমাণ আছে, আপনার পক্ষে তো কিছুই নেই। আমরা যদি হই অন্ধবিশ্বাস, তাহলে আপনার বিশ্বাস মানে অর্ধেক বিশ্বাস। আমি তো সাইন্টিফিক প্রমাণ দিচ্ছি, আপনাকে দিতে পারছেন না। আমি আপনাকে বলছি না, আপনি খুব উদ্বুদ্ধ করতে বলেন, এখন কথাটা কেন আমার কাছ থেকে একটু ব্যাখ্যা শুনেন। আমি বলি এখন আমাকে বলতে দেন, আজকে মাসের 15 তারিখ, এখন আমি যদি আপনাকে মাসের 15 তারিখ থেকে নিয়ে 30 তারিখের পর্যন্ত যদি বয়ান দিই, একটা দিক থেকে 15 তারিখ পর্যন্ত কোনো অস্তিত্ব নেই, এই কথাটা যদি বলি, আপনি আমাকে পাগল বলবেন না? আমি কাছ থেকে বলবো যে নিশ্চয়ই 1 থেকে 15 তারিখ পর্যন্ত দিনটার অস্তিত্ব আছে, এর উপরে একটা বছরের অস্তিত্ব আছে, এর উপরে একটা যুগের অস্তিত্ব আছে, এই কথাটা আপনাকে বলতে হবে আমার। তারপর আপনি বিশ্বাস করেন যে হ্যাঁ, এই আগে পূর্বেরটা মানে পূর্বেরটা অস্তিত্ব ছাড়া 15 তারিখ অস্তিত্ব আসবে করতে, 14 পর্যন্ত তারিখ না থাকলে। আপনি যে বললেন বিগ ব্যাং, বিস্ফোরণ, এই যে ন্যাচারাল জিনিসটা, যেটা ন্যাচারাল গত যে বিস্ফোরণ ঘটে, যেটা আমি বলতেছি না, এটা সায়েন্স বলতেছে, সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, বিজ্ঞানটা এটা তো মানুষের সৃষ্টি করতে, তাই না? না না, মানুষ তো নিজে ঘরে বসে এগুলো করতেছে না, এগুলো প্রমাণিত জিনিস, এগুলো টেস্টিং করা হয়, ভেরিফাই করা হয় বিভিন্ন ভাবে। এগুলো তো ভাই মাটিতে, বিজ্ঞানের ক্ষেত্রে ভাই মাটির ভিতর থেকে উৎপন্ন হয় না, এটা তো মানুষ অ্যানালাইসিস করে মানুষের বিবেক দিয়ে তৈরি করছে, তাই না? বিবেক দিয়ে বিজ্ঞান চলে না, তো বিবেক দিয়ে বিজ্ঞান চলে না, বিজ্ঞান চলে টেস্টিং এর উপর, প্রমাণের উপর। একই কথা রে ভাই, আমি কথা হচ্ছে, আমি আপনাকে বুঝতে চাচ্ছি, মানব সৃষ্টিত বিজ্ঞান, তাই না? আপনি কি করে মানব সৃষ্ট সূত্র দিয়ে বিশাল আকাশ, বিশাল এগুলো আপনি দেখা করেন, কি করে বলেন আপনি? কেমন অদ্ভুত বিষয় এটা, মানে বিজ্ঞান দিয়ে কি করবো সেটা, বিজ্ঞান দিয়ে কি করছে আমি আপনাকে বলি, বিজ্ঞান দিয়ে কি করছে আমি বলি, কিছুদিন আগে যে ব্ল্যাক হোলের একটা পিকচার পাওয়া গেছিল, আপনি কি জানেন? হ্যালো, আপনি উত্তর দেন, কিছুদিন আগে যে ব্ল্যাক হোলের একটা পিকচার পাওয়া গেছিল, এটা দিয়ে জানেন আপনি? এটা এই প্রেডিকশনটা কে করছিল বলেন তো? বিজ্ঞান করেছে, হ্যাঁ এটা আইনস্টাইন করে গেছে, তাই থিওরি অফ রিলেটিভিটির একটা প্রেডিকশন করে গেছিল যে আমরা ভবিষ্যতে ব্ল্যাক হোলের মতো একটা জিনিস দেখতে পারবো। এইটা বিজ্ঞান, আপনার সামনে বিজ্ঞান আমি দিচ্ছি, এই তো প্রমাণ দিলাম আপনাকে আমি। তারপর এই যে প্লেট নেপচুন, প্ল্যানেট যে নেপচুন, একটা 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 গ্রহ যে নেপচুন, তাহলে আপনার পুরান পানি থেকে মানুষ আসে সেটা চুরি করছে থ্যালেস থেকে? আপনি আমার কাছ থেকে ইউকিপিডিয়া রেফারেন্স নেন, দিব আমি, কোরআনে তো বলা আছে সব প্রাণী সমস্ত তথ্য দিন দিন পরিবর্তন হয় নাই, এই তথ্য তো চালের নিজস্ব ডকুমেন্ট, বিজ্ঞানের বহু তথ্য উইকিপিডিয়া পরিবর্তন করেছে, বিজ্ঞান খুব নিজে পরিবর্তন করছে। তারপর তালেস আরো জিনিস বলে গেছে, তালেস আরো আরো জিনিস প্রমাণ দিয়ে গেছে আমাদের, সূর্যগ্রহণের প্রমাণ, সূর্যগ্রহণ কোন সময় হবে, কোন জায়গায় হবে, এটাও সে বলে গেছে, পৃথিবীতে সূর্য চারিদিকে করছে, এটাও প্রাচীন ফিলোসফাররা বলে গেছে, গ্রিক ফিলোসফার। তাহলে আপনার পুরাণে যদি সেম ইনফরমেশন থাকে, তাহলে আপনার পুরাণ কপি করছে, আপনি বলতেছেন আইনস্টাইন কপি করছে। হ্যালো, না আইনস্টাইন কোয়ান্টাম থেকে কপি করে গেল, আর এই মুমিন ভাইরা কি করলো?
ঠান্ডা কিছু খেয়ে কাঁচা চশমা পরে কোরআন পড়ে।